আসসালামু আলাইকুম। আপনি কি আর কিছু বলবেন? জি জি, আর একটা লাস্টই বলবো আর কি, অধিকার জিনিসটার সংজ্ঞা কি একটু বলবেন। অধিকারকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? অধিকারকে আমরা ডিফাইন করতে পারি, এটা হচ্ছে রাষ্ট্রের সাথে মানে আমাদের সম্পর্ক কি, রাষ্ট্র আমাদেরকে কোন কাজের জন্য বাধা প্রদান করতে পারে এবং কোন কাজের জন্য বাধা প্রদান করতে পারে না, যে কাজের জন্য আমাদেরকে কোনো ধরনের বাধা বিপত্তি বা কোনো ধরনের ভয় ভীতি প্রদর্শন এগুলা কেউ করতে পারে না, সেই জিনিসগুলো হচ্ছে আমার অধিকার। এই অধিকারগুলো আমরা রাষ্ট্র থেকে প্রাপ্ত হই এবং এই জিনিসগুলো যদি আমরা চর্চা করি তাহলে কেউ আমাদেরকে কোনো ধরনের ভয় ভীতি প্রদর্শন করতে পারবে না। রাষ্ট্র সেখানে এসে আমাদেরকে একটা প্রোটেকশন দিবে যেন আমরা নিশ্চিন্তে সেই আমাদের সেই অধিকারগুলো আমরা নির্বিঘ্নে আমরা চর্চা করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আমার অধিকার আছে আমার মত প্রকাশের, আমার অধিকার আছে আমার যেরকম ইচ্ছা সেরকম রান্না করে খাওয়ার। এখন আমি যদি রান্না করে খাই, রান্নাতে যদি ঝাল দেই নাকি মানে মরিচ বেশি দিছি নাকি হলুদ বেশি দিছি, সেই বিষয়ে কেউ কোনো আমার উপরে কোনো খবরদারি করতে পারবে না। এটা আমার ইচ্ছা, আমি আমার অধিকার, এটা আমি বুঝবো এটা কি করবো না। আমি বিয়ে করতে মানে আমার অধিকার আছে বিয়ে করার, আমার পছন্দ অনুসারে বিয়ে করার। এইখানে অন্য কেউ এসে আমাকে বলতে পারবে না যে তোমার অমুকরেই বিয়ে করতে হবে, তমুকরে করণ দেবো না। এটা যদি কেউ আমাকে বলে বা আমাকে যদি ভয় ভীতি দেখায় তাহলে রাষ্ট্র এসে আমাকে প্রোটেকশন দিবে যেন কেউ আমাকে এই ভয়টা দেখাতে না পারে। যদি রাষ্ট্র প্রোটেকশন না দেয় তাহলে আমার ধরতে হবে সেই অধিকারটা আমার লঙ্ঘন হচ্ছে, আমি এই অধিকারটা রাষ্ট্র থেকে ঠিকঠাক মতো পাচ্ছি না। আর যদি রাষ্ট্র এসে যদি আমাদেরকে আমাকে প্রোটেকশন দেয় যে কেউ তোমার ভয় দেখাতে পারবে না, তুমি তোমার মতো এটা করো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, এই অধিকারটা তুমি চর্চা করো, তখন আমি বলতে পারবো যে আমার সেই অধিকারটা সংরক্ষিত হচ্ছে। আচ্ছা, ধরুন একটা পরীক্ষা হলে সুস্থ স্বাভাবিক বাচ্চারা যে সময়টুকু পায় তার থেকে একটু হলেও বেশি সময় দেওয়া হয় যারা একটু প্রতিবন্ধী টাইপের মানুষজন আছে আর কি, বিশেষ চাহিদা সম্পন্ন, তাহলে এক্ষেত্রে কি মানে তাদের সমান অধিকার দেওয়া হচ্ছে নাকি ওই ওই বিশেষ চাহিদা সম্পন্নদেরকে একটু বেশি দেওয়া হচ্ছে, অধিকারটা দেওয়া হচ্ছে, কোনটা? না, তাদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে তাদের যে প্রতিবন্ধকতাটা আছে সেই প্রতিবন্ধকতাটা ওভারকাম করার জন্য তাদেরকে, তারা যেন একই লেভেলে চলে আসতে পারে সেই চেষ্টাটা করা হচ্ছে। এখানে তাদের অধিকারটা সমান থাকতেছে। যেমন মনে করেন দুইজন মানুষ রেস প্রতিযোগিতা, হ্যাঁ মানে দুইজন মানুষ দৌড়াবে, দুইজন মানুষ দৌড়ায় কে ফার্স্ট হয় সেটা আমরা দেখব। এখন সরি, একজনের পায়ে একটা কাটা আলা জুতা আছে, হ্যাঁ তা সে দৌড়াতে গেলেই তার পায়ে কাটা দিতেছে। হ্যাঁ, আরেকজনের পায়ে আছে একটা মানে এডিডাসের খুব দামি একটা জুতা, যে জুতা পড়লে খুবই আরাম লাগে। হ্যাঁ, এখন এইভাবে যদি আমরা দুজনকে দৌড়াইতে দিই তখন দেখা যাবে যে যে যার পায়ে এডিডাসের জুতা আছে সে একটু এক্সট্রা সুবিধা পাচ্ছে, আর যে হচ্ছে যে যার পায়ে হচ্ছে কাটাওয়ালা জুতা আছে সে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে, সে ঠিকভাবে দৌড়াইতে পারতেছে না। তার হয়তো দুইজনেই যদি খালি পায়ে রাখা হইতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে কে আসলে ভালো দৌড়াইতে পারতেছে, কিন্তু একজন এডিডাসের জুতা পড়তেছে আর একজন কাটা আলো জুতা পড়তেছে। এই কারণে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে আমরা রেসে কে আসলে ভালো করতেছে সেটা ঠিকভাবে বুঝতে পারতেছি না। এই কারণে যার পায়ে কাটা আলো জুতা আছে তাকে একটু আগায় দিতে হবে, যেহেতু তার পায়ে কাটা আলো জুতা আছে তাকে একটু ইচ্ছা করে তাকে একটু আগায় দিতে হবে, আগায় রাখতে হবে, এবং যার পায়ে এডিডাসের জুতা আছে তাকে একটু বেশি করে পিছায় দিতে হবে, এরপরে তাদেরকে দুজনকে দৌড়াইতে দিতে হবে। ঠিক আছে, আমরা সমাজে আমরা দেখতে পাইছি কিছু মানুষের শারীরিক প্রতিবন্ধকতা থাকে, কেউ অন্ধ থাকে, কেউ হয়তো বোবা থাকে, বা কেউ হয়তো মানে অটিস্টিক চাইল্ড থাকে, এই বাচ্চাদেরকে একটু এক্সট্রা সুবিধা দিতে হবে, তাদেরকে সমকক্ষ, তাদেরকে একই লেভেলে নিয়ে আসার জন্য, তাদেরকে একই জায়গাতে একই লেভেল, তাদের যে লেভেল প্লেইং ফিল্ডটা সেইটা ঠিকভাবে তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে একটু এক্সট্রা সুবিধা দিতে হবে। কিন্তু সেই এক্সট্রা সুবিধাটা এটা না যে অন্যের অধিকারটা হরণ হচ্ছে, এইটা এই কারণে যে তাদের লেভেল প্লেইং ফিল্ডটা যেন এক থাকে, সেম জায়গাতে যেন তারা দৌড়াইতে পারে, এই কারণে এটা করা হয়। আচ্ছা খুব সুন্দর ভাবে এক্সপ্লেইন করছেন। আচ্ছা, আপনি যেটা বললেন ওইটা ওইটা কোন লেভেলের কথা বললেন আমি বুঝি নাই, মানে পরীক্ষার ক্ষেত্রে যেটা বললেন প্রতিবন্ধী যদি কেউ থাকে তাকে বেশি একটু বেশি সময় দেওয়া হয়, এটা কি প্রাইমারি সেকেন্ডারি না হায়ার লেভেলে না কোন লেভেলে একটু কাইন্ডলি বলবেন। মানে এমনি প্রাইমারি প্রাইমারি হোক বা মানে প্রাইমারি লেভেলে বেশি দেওয়া হয় আর কি, মানে এক্ষেত্রে আমি জিনিসটা আর কি চিন্তা করলাম, ব্যাপারটা কি এরকম তার কি নিজে কোথাও, এটা কি বাংলাদেশে প্রেক্ষিতে বলতে স্যার, বাংলাদেশে কি এরকম কোনো আইন আছে? হ্যাঁ, আমি তো দেখছি, আমার আমি যখন পরীক্ষা দিছিলাম তখন তো এরকম ছিল আর কি, যে তাদেরকে একটু এক্সট্রা টাইম সেটা যদি 10 মিনিট না যদি লোকালি নেয় স্কুল কর্তৃপক্ষ যদি নেয় সেটা ভিন্ন কথা, আমি বলছি আইনের কথা, আইনে আছে কিনা আমি আইন দেখিনি, আমি আসলে আইনের ইয়ে জানি না। আচ্ছা, আমি লাস্ট দুইটা আমি যতদূর জানি আইনে কিন্তু এরকম নাই, আইনে কিন্তু প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা টাইম বা কতক্ষণ এক্সট্রা টাইম এই ধরনের কোনো উল্লেখ নাই, স্কুল কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে সেটা নিতে পারে। যতটুকু মনে আছে আমাদের যে প্রবেশপত্র ছিল, আমার পরীক্ষা যে প্রবেশপত্র ছিল ওখানে লেখা ছিল যে যারা একটু মানে বিশেষ চাহিদা সম্পন্ন থাকবে তাদের 15 মিনিট সময় একটু এক্সট্রা দেওয়া হবে,
যতটুকু মনে আছে আমার, মনে আছে আমার। অ্যাডমিট কার্ডেই ঠিক আছে, ছিল। আচ্ছা হ্যাঁ যাই ঠিক হোক, আছে, লজিক্যাল ভাই, অনর্থক সময় নষ্ট করে তো লাভ নেই, অনর্থক সময় নষ্ট করে তো লাভ নেই, উনি হয়তো নিশ্চয়ই কোথাও না কোথাও দেখছে। ঠিক আছে অর্ণব ভাই, এই বিষয়টা হচ্ছে যে, যেমন ধরেন একটা বাংলাদেশের একটা সাধারণ পরিবারের একটা মেয়ে, মেয়ের এবং একটা ছেলে, এই দুজনের যদি আপনি হিসাব করেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটা আসিফ ভাই, মেয়ের, হ্যাঁ কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আমি ভাই মনে মনে করেন এটা সাধারণ লাস্ট, সাধারণ পরিবারের সাধারণ পরিবারের একটা মেয়ের ক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা চিন্তা করেন যে একটা মেয়ের সকালবেলা প্রশ্ন ঘুম করতে থেকে চাচ্ছিলাম উঠে, যে আচ্ছা আপনি বোধহয় আপনি আমার কথা মানে অনেক দেড় পরে মাস আগে আপনার শুনতেছেন সাথে কথা, অর্ণব ভাই, আপনি বোধহয় আমি আমার কথা আমি অনেক বোধহয় পরে দেরিতে শুনতেছেন। শুনতেছেন। শুনতেছি শুনতেছি ভাই, শুনুন, বলেন, শুনতেছি এখন। আচ্ছা আচ্ছা, আপনি একটু নিজেকে মিউট করে রাখেন। মনে করেন বাংলাদেশের একটা সাধারণ পরিবারের একটা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সে নাস্তা বানায়, রুটি রুটি টুটি বানায়, সবার জন্য মানে বিছানা টিছানা পরিষ্কার করে, এইগুলা করে তারপরে সে স্কুলে যায়। আর আরেকটা ছেলে আছে, সেই ছেলেটাকে কিন্তু পরিবার থেকে এই জিনিসটা করা হয়, ছেলেটাকে এই কাজগুলো করার প্রেশারটা দেওয়া হয় না। হ্যাঁ বেশিরভাগ সময় দেখা যায় ছেলেটাকে, ছেলেটার কোনো প্রেশার নেই, ছেলেটা বিন্দাস সকালবেলা ঘুম থেকে ওইটা বিছানাটা ওইভাবেই রাখা, লাফ মেরে ওইটা খেলতে চলে যায়, খেলতে তারপরে একটু পরে স্কুলে চলে যায়। এই যে দুজনের ভিতরে যে পার্থক্য, মানে একটা একজনের যেটা করতে হইলো মানে সকালবেলা উঠে মায়ের সাথে বসে বসে রুটি বেলতে হইলো, রান্না করতে হইলো, তারপর হচ্ছে এটা করতে হইলো, সেটা করতে হইলো, ঘর গুছাইতে হইলো, ঝাড়ু দিতে হইলো, এই সমস্ত কারণে দেখা যায় যে একটা মেয়ের এই সময়টা লস হয়ে যাচ্ছে। সেই সময়টা একটা ছেলে পড়া পড়তে পারতেছে বা খেলাধুলা করতে পারতেছে, এই সময়টা যেহেতু মেয়েটার একটা লস হয়ে যাচ্ছে, বা আরেকজনের যদি এই সময়টা লস হয়ে যায় তাহলে আমাদের মানে স্কুল কলেজের উচিত তাদেরকে সেই জিনিসটা পোষায় দেওয়া। কারণ আমরা তো মেধার, মানে পরীক্ষা হলে তো আমরা মেধার যাচাই করতেছি, আমরা তো মানে জানতে পারতেছি না যে এই মেয়েটা কি কি সমস্যা ফেস করে এই পর্যন্ত আসতেছে। মেধার যাচাই যদি করতে হয় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডটা দুজনের একই সময়ে ইয়াটা সুযোগটা সুযোগটা যেন একই রকম থাকে, সেই জিনিসটা আমাদের দেখভাল করতে হবে। যদি সেটা দেখভাল আমরা করতে না পারি তাহলে তো এই কারণেই কিছু মানুষকে সমাজে যারা পিছায় পড়া বা সমাজে যারা মনে করেন চাকমাদের একটু বেশি সুবিধা দেয়া। কারণ কি? কারণ হচ্ছে তারা তো বাংলা ভাষাতে পড়ালেখা করতে হচ্ছে তাদের, তাই না? এটা তো তাদের মাতৃভাষা না, তাদের তো আলাদা ভাষা আছে, আলাদা বর্ণমালা আছে, কিন্তু তাদের একটা মানে বিদেশি একটা ভাষা শিখে তাদের পড়ালেখা করতে হচ্ছে। এইটা করার কারণে তাদেরকে একটু স্পেশাল সুবিধা দিতে হবে, যেহেতু এইটা শিখতেই তার একটা বিরাট সময় চলে যাচ্ছে। বুঝতে পারছেন ভাই? এই কারণে সমাজের যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে অবশ্যই একটু স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, এটা দিতে হবে তাদের লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক করার জন্য। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পেরেছি। এখন ভাই আমি মানে আমি চলে যাবো এখনই, মানে দুইটা জিনিস জিজ্ঞেস করলাম আর কি। আপনি নাসিক মানসুক নিয়ে একটা লেখা লিখতে চাইছিলেন অনেকদিন আগে, মানে 2 মাস আগে আপনার সাথে কথা হয়েছিল, যে আপনি বলছিলেন যে মাসখানেকের মধ্যে নিয়ে আসবেন, এটা কি আপনি লিখেছিলেন? না ভাই এখনো সম্ভব হয় নাই, ভবিষ্যতে হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সি, এই জিনিসটা নিয়ে কোন আপনার লেখা আছে কি? এটা নিয়ে একজন একটা লেখা পাঠাইছে, সেই লেখাটা আমি একটু পড়তেছি, হয়তো এটা আমরা আচ্ছা যদি আমি যদি দেখি তাহলে এটা হয়তো প্রকাশ করা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভবিষ্যতে আপনার সাথে কথা হবে। আজকে কথা আসিফ বলে ভাই, ভালো লাগলো। হ্যাঁ জ্যাক ভাই বলেন। শুভরাত্রি। আচ্ছা আমি কি রাইট নিয়ে একটু বলবো, উনি যেহেতু কোশ্চেন হ্যাঁ 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 করতেছিল? বলেন। আচ্ছা হ্যাঁ, ওনার নাম সুসমত অর্ণব রায়হান। অর্ণব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ হ্যালো। বলেন। হ্যাঁ, যে রাইটের কোশ্চেনটা যে আপনি করছেন, আসলে রাইটটা হচ্ছে আমরা প্রথমত মানে ল এবং এথিক্স এই দুইটার উপর বেস করে আমরা রাইটটা জাস্টিফাই করি। হ্যাঁ, এখন আপনার আচ্ছা আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে রাইটের দুইটা মেইন স্ট্রিম আছে, একটা হচ্ছে আপনার ন্যাচারাল রাইটস এবং আরেকটা হচ্ছে লিগ্যাল রাইটস। এছাড়াও আরো অনেক ধরনের রাইটস আছে, যেমন হিউম্যান রাইটস, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইকোনমিক, সোশিয়াল কালচারাল রাইটস, আরো বিভিন্ন ধরনের অ্যাসাইলাম রাইট। যেমন ন্যাচারাল রাইটটা কি, ন্যাচারাল রাইটটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, এটা অনেক মানে পুরো জীব জগতের জন্য প্রযোজ্য। যেমন একটা বাঘের একটা রাইট আছে, বুঝতে পারছেন আমার কথা? আপনি ইচ্ছা করলেই আপনি তার বাসস্থান দখল করে নিতে পারতেছেন, আপনি ইচ্ছা করলেই আমরা তার খাদ মানে আমরা তাকে বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারছি না, এটা হচ্ছে তার ন্যাচারাল রাইট। এমন মানুষের কিছু ন্যাচারাল রাইট থাকে, যেমন সবচেয়ে বড় ন্যাচারাল রাইট হচ্ছে মানুষের সমাজবদ্ধ থাকতে পারার অধিকার এবং স্বাধীনতার অধিকার। আপনি কি বুঝতে পারছেন? জি জি বুঝতে এছাড়া পারছি। কিছু লিগ্যাল, হ্যাঁ এছাড়া কিছু লিগ্যাল রাইটস থাকে যেগুলো আমরা ল দিয়ে সেট করি, এবং এই লটা বেস করা হচ্ছে আমাদের সিভিলাইজেশনের উপরে। কোন জাতি বা কোন দেশ কতটা সিভিলাইজড সেটার উপর ডিপেন্ড করবে তার লিগ্যাল রাইটস কতটা স্ট্রং এবং কতটা পিওর। যেমন ধরেন আপনি যদি অ্যারাবিয়ান পেনিনসুলাতে যান, সেখানে হচ্ছে আপনার পোশাকের যে স্বাধীনতা সেটা কিন্তু নাই, একটা নির্দিষ্ট কাস্টম পোশাক, একটা ক্লথ কাস্টম সেখানে আপনার মেনে চলতে হবে। কিন্তু আপনি যদি একাধারে ইউরোপে যান, সেখানে কিন্তু আপনি সব ধরনের পোশাক, শালীন পোশাক কিন্তু আপনি করতে পারছেন। সেখানে আপনি বোরকা হিজাব থেকে শুরু করে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারছেন। তো এটা হচ্ছে আপনার লিগ্যাল রাইটস এর স্পেকট্রামটা ক্রিয়েট করে। এছাড়া আরো অনেক ভাবে লিগ্যাল রাইটস, যেমন আমাদের ল গুলো, যেমন আমাদের যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে সেখানে যে পলিটিক্যাল রাইটস লিগ্যাল রাইটস এর মধ্যে
করবে, সভা সমাবেশ করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এগুলো কিন্তু লিগ্যাল রাইটস এর মধ্যে। আরেকটা হচ্ছে ন্যাচারাল রাইটস, যেটা আমি বলে ফেলছি। আরেকটা আচ্ছা, হচ্ছে আমি আপনার খুবই দুঃখিত এথিক্যাল রাইটস, ইন্টারাপ্ট যেটা করার জন্য, আমার ফ্যামিলি মেম্বার চলে আসছে, আমি এখন আর বিদায় নিতে হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, যে আমার বক্তব্য শেষ, এটাই আমি একটু, একটু বোঝানোর ছিল আর কি। হ্যাঁ জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আমার ঠিক মানে আছে, তাহলে ফ্যামিলি ভালো ভালো চলে থাকেন। আসছে তো, আজকে বিদায় নিলাম, অর্ণব ভালো ভাই, লাগছে। আচ্ছা হ্যাঁ বুঝলাম, অর্ণব ভাই ভালো থাকেন, ঠিক আছে, আপনাকে বিদায় জানাচ্ছি। জ্যাক ভাই, আপনার যদি বক্তব্য শেষ না হয়ে থাকে আপনি বলতে পারেন, আপনি জি শেষ করতে পারেন। না মোরলেস এটাই আর কি, আমি আশা করি উনি মানে বুঝতে পেরেছেন এর মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা আরো দু একজনকে যুক্ত করি।